নদী নালা খালবিলের ঝিনুক থেকে চুনের যোগান দেয় বলে পরিচয় তাদের যোগী। পানের সাথে একটু চুনের মিশ্রণ ছাড়া যে অপূর্ণতা থেকে যায় বাঙালির ঠোঁটে। বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে চুনের সাথে যাদের বসবাস সেই যোগীপাড়ায় তেমন পরিবর্তন নেই। কারণ হিসেবে যোগীরা বলছেন, কাঁচামাল আর জ্বালানির দাম বাড়লেও চুনের দাম তেমন বাড়েনি। যোগী মানে আমরা এই যে চুন বিক্রি করি দেখি, এটার একটা নাম যোগী। কথাটা বুঝছেন? মানে আমাদের তো আসলে এই এই সম্প্রদায়ের লোক কম, এই ব্যবসাটা করি হিসেবে নাম যোগী বলা হয়। না তো যোগী কোনো জাতি নয়, আমরা যোগী যে একটা জাতি তা না, এই কর্মটা করি দেখি যোগী হিসেবে মানুষ পরিচিত। যেমন একটা অটোওয়ালা যদি অটো চালায় তাকে এই অটো দাঁড়াও, তাই না? তো ওই তো আর অটোটা চলায় দেখি নাম অটো, অটো হিসেবে ডাকে। এই এক সময় দুই চারজন করতো, এখন অনেকজনে আমরা করতেছি। হ্যাঁ, যেহেতু ভাই ব্রাদার সংখ্যা আরও বেশি বাড়ি গেছে, সেই হিসেবে এখন বেশি করতেছি। তো চাহিদা আছে, তবে আমাদের এই জিনিস তো আর মানে খুব বেশি করে মানুষ খায় না। হ্যাঁ, অল্প লাগে, সেই হিসেবে খুব একটা চাহিদা বেশি নয়, অল্প চাহিদাই। আমরা তো জিনিসের দাম ঠিক সেই রকম মানুষের কাছ থেকেই নিতে পারি না, আমাদের কোনো মেজরিটি নেই। তারপরে আমরা মানে আমাদের যেহেতু সঙ্গে আমরা এখন বেশি, সেই হিসেবে আমরা ওই বাজারে খুব একটা দাম নিতে পারি না, কারণ আমরা নিজেদের কোনো সিন্ডিকেট নেই। আমাদের প্রধান সমস্যা একটাই, সেটা হচ্ছে আমাদের ব্যবসার কোনো মেজরিটি নেই। প্রথম কথা, মেজরিটি নেই। আজকে দেখেন সব কিছু দ্রব্যর দাম বেশি, বাজারঘাট বেশি, সব কিছুর দাম বেশি, সেই অনুযায়ী আমাদের জিনিসের দাম আমরা নিতে পাচ্ছি না। কারণ এটা আজকে আমাদের 100 টাকা কেজি হওয়া উচিত, যেহেতু আমাদের সব কিছুর দাম বেশি। আর আমাদের এটা কোনো মানুষ যদি 100 টাকা দিয়ে 1 কেজি কেনে, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তির 2-3 মাসও আর কিনবে না। তাহলে এই 2-3 মাস আমি কী খাই বেঁচে থাকবো? আমার তো যেহেতু এটা কর্ম, এটাই আমাদের প্রধান সমস্যা। আমরা যারা আগে থেকে করি যাচ্ছি, বাবারা এটা হাত ধরে শেখাইছে, আমরাই শুরু করতেছি, কিন্তু আমাদের ছেলে মেয়েকে আমরা এটা হাত ধরে শেখাইও না, ওরা এটা করবেও না। আমার বাপদাদারাও পর্যন্ত করে গেছে। এখন আমাদের পর্বটা হলো, মনে করেন আমি ধরছি, মনে করেন 83 সালে ব্যবসা, 83 সাল থেকে, 83 সাল থেকে আজ পর্যন্ত আমি করতেছি ব্যবসা। আগে ঘরে করে উবেদাম ভার ছিল, এই এধারে না এসে সব সাইকেল টাইকেল হলো না, এধারে না এসে সব সাইকেল টাইকেল কিনে সাইকেলে ব্যবসা বাণিজ্য করতেছি। কেউ ভ্যানে করতেছি, কেউ সাইকেলে করতেছি। যখন খেলে বেড়ায় বাচ্চা কাচ্চারা, তখন আমরা মনে করেন যে চুনের বাতিল মাথায় করে নিয়ে হাট বাজার করি বা গ্রামেও ঘুরি। মাতে কেউ 2-4 আনা, নিজে 4 আনা, 10 পাই, 15 পাই, 5 পাই, এইভাবেই নিত। এখন হয়তো একটু শেষ সময়টা নাই, এখন হয়তো এখনও কেউ হয়তো মনে করেন 3 টাকা 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, হঠাৎ মঠাৎ হয়তো কেউ 2-1 কেজি করে নিয়ে। আমরা যখন চুনের ব্যবসা ধরছি, তখন তো মনে করেন আমরা 3 টাকা 2 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি। এখন 2 টাকা 2 টাকার থেকে মনে করেন যে 8 টাকা 10 টাকা 12 টাকা 15 টাকা বা 16 টাকা, এখন মনে করেন 25-30 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। কেউ দোকানদার 2 কেজি 3 কেজি 1 কেজি, কেউ 5 কেজিও নেয়, কেউ 10 কেজিও নেয়, আবার কেউ 1 পাওয়াও নেয়। এলে বিক্রি করি তুলসীঘাট, আমলাবসি, গাছুর বাজার, পসার বাজার, ছোটাপুকুর। চাহিদা এখন বলতে নাই, খুব খারাপ অবস্থা, সব জিনিসের দাম বেশি। চুনে আগেও বেচছি 20 টাকা স্যার, এখনও 20 টাকা স্যার, কিন্তু সেই হিসাবে দেখা যাচ্ছে খড়ির বাজার কিন্তু কমে নেই, খড়ির দাম কিন্তু ডবল দাম, খড়ির বাজারটা কিন্তু এখনও কমে নেই। খড়ি যখন আমরা 20 টাকা স্যার চুন কিনছি, আজ থেকে চুন বেচছি, সেটা আমার তখন খড়ির মূল ছিল 1 খালি 60 টাকা, আর এখন খড়ির মন হলো আপনার 260 টাকা, কেউ কেউ 300 টাকাও বেছে। তাহলে চুনের দাম তো কেউ বেশি দেয় না।